সেটা নৈতিক শিক্ষা এবং পারিগুলি শিক্ষা যে খুব প্রয়োজন এটার একটা উদাহরণ তৈরি করেছেন মহামান্য রাষ্ট্রপতি উনি সাধারণ একটা পরিবারের সন্তান নীতি নৈতিকতার কারণে আজকে উনি দেশের সর্বোচ্চ পর্যায়ে সে যেতে পেরেছেন বন্ধুরা আপনারা দেখছেন এই ভিডিওটি আপনারা আমরা গিয়েছিলাম কুমিল্লা থেকে কিছু বন্ধুরা নিকুলি হাওর অষ্টগ্রাম মিটামন হাওরে যেই আসলে হাওরের যে সবচেয়ে সৌন্দর্য আকর্ষণ মিটামন অষ্ট অষ্টগ্রাম যে রাস্তা হাওড়ের আছে সেই ত্রিমুখী রাস্তাটি সবচেয়ে দেখার মতো সুন্দর আর এটি একমাত্র হয়েছে একমাত্র যার কালি হয়েছে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের তত্ত্বাবধান হয়েছে কারণ তিনি হাওরের মানুষ তিনি আসলে তিনি শহরের মানুষ নন এমন একটি হাওড়ে বসবাস করে আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রপতি হয়েছেন সত্যি আপনারা দেখলে আসলে অভিভূত হবেন তো দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যে ভিডিওতে দেখছেন আমরা নিকুলি থেকে টলার যুগে আমরা গিয়েছি মিটামনে মিটামন থেকে তারপরে ওইখান থেকে বিভিন্ন স্পটে আমরা গিয়েছি যেতে যেতে দেখলাম টলারে অনেক সুন্দর গাছ গাছ দেখা যায় যে গাছগুলো পানিতে সব সবসময় জীবিত থাকে যেমনটা টাঙ্গুয়ার হাওরে যে আমরা হাওরে দেখেছি তো এই নিকুলিত এই ধরনের দেখা যায় মিটামন যাইতে এই যে তারপরে হাওড়ের মানুষের জীবন মাত্রা আসলে কি তারা তাদের আসলে প্রধান আয়র উৎস আমরা যেমনটা জেনেছি কৃষি এবং মাছ এই দুটি আয়ের উৎস থেকে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করেন তো দর্শক আমরা ভিডিওতে আপনাদেরকে আর দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি কোথাও কোনো গ্রাম বা কোনো দেখা যাচ্ছে না মাঝে মধ্যে ধন্যা দেখা যাচ্ছে আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্টেনমেন্ট করেছেন আব্দুল হামিদ খান ক্যান্টেনমেন্ট চিঠি অত্যন্ত সুন্দর চমৎকার একটি হাওরের মাঝখানে ক্যান্টনমেন্টটি তৈরি করেছেন তবে এখনও কার্যক্রম শুরু হয়নি বাংলা সেনাবাহিনীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন আর এই হাওরের এত সৌন্দর্য মাঝখানে যে ক্যান্টনমেন্টটি ঘরে ওঠে সত্যি প্রশংসার দাবিদার তা আমরা কথা বলতে বলতে আমরা মিটামোন পৌঁছে গিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিটামনের একেবারে কাছে দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো রঙিন কালারিং টিনের মাধ্যমে সাজিয়ে দেওয়া হয়েছে সত্যি চমৎকার এখানে অসংখ্য টলার থাকে সেই টলারের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারেন দর্শক আমরা দেখছেন এই যে মিঠামুনের। যে কিছু বাড়িঘর বা রিসোর্ট আছে সেগুলোর দৃশ্যগুলো চমৎকার এবং তাদের ডিজাইন কারো কাছ সত্যিই চমৎকার তো আসলে না গেলে বুঝতে পারবেন না যে আসলে হাওয়ারের মাঝখানে যে এত সুন্দর পর্যটক হিসেবে ঘুরে একটি সিটির মতো ঘরে উঠেছে সত্যি প্রশংসার দাবিদার আপনারা ঘুরে আসতে পারুন ঢাকা থেকে যারা যেতে ইচ্ছুক মদনপুর হয়ে যেতে পারেন বা কাশপুর হয়ে যেতে পারেন এই দুটি রাস্তায় প্রধান রাস্তা যাওয়ার তো এখান থেকে আপনারা যখন নিকুলি যাবেন নিকুলি যাওয়ার পথে এখানে টলার পাবেন তবে আপনাদেরকে বলে রাখি শুক্রবার বৃহস্পতিবারে যাবেন না ওই দিন গেলে আপনাদের একটু টলার ভাড়াটা বেশি পড়বে তবে যোগাযোগ করে যাবেন যদি আপনাদের কেউ পরিচিত থাকে তাহলে আগে থেকেই টলার বুকিং দিবেন অন্যথায় আপনারা জামেলা পরে দেবেন দাম একটু বেশি হাঁকিতে পারে তবে সচরাচর রেগুলার যে দিনগুলো আছে ওই দিনগুলোতে সস্তাই তখন দেখবেন যে আপনাকে নিয়ে টানা করবে যাওয়ার জন্য অমুক টলারে ওই টলারে ওই টলারে তো আসলে পরিবেশ সব দিক মনোমুগ্ধকর দেখার মতো ছিল আমাদের ভ্রমণটা সত্যি চমৎকার ছিল আমরা আসলে গিয়েছিলাম কুমিল্লা থেকে কুমিল্লা এসএসসি নব্বই বন্ধুদের একটি গ্রুপ সেই গ্রুপে আমিও ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মিটামনের জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকেই কিন্তু একটি রাস্তা গিয়েছে অষ্টগ্রাম একটি গিয়েছে এই নিকো থেকে শুরু করে আরও যে রাস্তাগুলো আছে দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমরা রাষ্ট্রপতির বাড়ির সামনে দিয়ে কিন্তু আসলে যেতে হয় তবে চমৎকার ছিল এই ভ্রমণটি যদি দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসছেন কুমিল্লা থেকে এস এসসি নাইনটি বন্ধুদের একটি দল আজকে মহামান্য রাষ্ট্রপতির বাড়িতে আসছেন দেখার জন্য কোথা থেকে আসছেন আমরা কুমিল্লা হাই স্কুল নব্বই বেশ নব্বই বেশ আজকে এই আপনার জানেনই এখন কার বাড়িতে দাঁড়িয়ে আছেন এটা আমাদের মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাড়ি এই যে অজপা এই যে অজপাড়াগাই থেকে যেখান থেকে বর্তমানে যে যুব সমাজরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরে বাবার কাছ থেকে লেখাপড়া করে না বা মানুষ হয় না কিন্তু একজন অজপারা গায়ে যেই গ্রামটিতে কোনো রাস্তাঘাট ছিল না শুধু পানি আর পানি এইখান থেকে একজন মানুষ আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে আপনি দৃষ্টিতে কীভাবে দেখছেন এটা আমাদের যুব সমাজের জন্য একটা বিষয় যে ওনাকে ফলো করে আমাদেরকে সেভাবে আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং শিক্ষাটাকে আর উন্নত স্থিতিতে নিয়ে যাওয়া উচিত সার্ভিসে এই যে আমি আরেকজনের কাছে যাচ্ছি এই যে আপনি আপনি কোথা কুমিল্লাতে আসছেন নাকি এই যে আজকে এখানে অজপাড়া গায়ে যে গ্রামটিতে জন্ম নিয়েছেন বাংলাদেশের একজন সুনামধন্য রাষ্ট্রপতি নামটা আমি নাই বললাম আপনি বলবেন বাকিটা আসলে এখানে কেন আসছেন বা যদি কিছু বলতেন এই বিষয়ে আসলে যে আমাদের নৈতিকতার যে অবক্ষয় হয়েছে অবক্ষয়টা আসলে আমাদের পারিবারিক শিক্ষাটা যে কত জরুরি কত প্রয়োজন আমাদের সুশিক্ষা এবং পারিবারিক শিক্ষা এই দুইটা দিনের যে কত প্রয়োজন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষিত না করতে পারলে উচ্চ শিক্ষা বড় বড় সার্টিফিকেট অর্জন করলেই যে মনে করেন যে অনেক বড় মাপের একটু করতে পারবে দেশের জন্য এটা কিন্তু কথা না নৈতিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা যে খুব প্রয়োজন এটার একটা উদাহরণ তৈরি করেছেন মহামান্য রাষ্ট্রপতি উনি সাধারণ একটা পরিবারের সন্তান নীতি নৈতিকতার কারণে আস্তমনি উনি ওনার পর এতটুকু পর্যায়ে উনি দেশের সর্বোচ্চ পর্যায়ে সে যেতে পেরেছেন এটা হচ্ছে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ